শাকিব খান দেখালো ধামাকা চমক, তৈরি করলো নতুন ইতিহাস। নতুন মুভির জন্য নায়িকা উড়িয়ে আনলেন 13,000 দূর হলিউড থেকে। বলিউডের পর এবার কি তাহলে হলিউডেও নজরদার, নাকি দেশের নায়িকা দিয়ে হচ্ছে না? আর জানতে হলে দেখতে থাকুন বাজ এন্টারটেইনমেন্ট। ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা রাজকুমারের শুটিং। সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে চলছে প্রচুর আলোচনা। হবেই বা না কেন, কারণ এবার নতুন বা বলিউডের কোনো নায়িকা নয়, শাকিব খানের সাথে জুটি বাঁধছেন হলিউডের এক অভিনেত্রী। আজকে তো মাত্র সূচনা হলো। কর্টনি কফে নামের এই অভিনেত্রী এর আগে হলিউডের বেশ কিছু প্রজেক্টে কাজ করলেও পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটাই তার প্রথম কাজ হতে চলেছে। এদিকে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছিল আমেরিকাতেই, যা সাড়া ফেলে দিয়েছিল পুরো দেশে। আমেরিকান অভিনেত্রীর সাথে শাকিব খানের কাজ করতে দেখার জন্য মুখিয়েছিল তার ভক্তরা। অবশেষে খবর এলো সিনেমার প্রযোজক হিমেল আশরাফের মুখ থেকেই। জানালেন, ডিসেম্বরের শুরুতেই পাবনায় রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়ে যাবে, আর সেখানে কাজ করার জন্য শাকিব খানের সাথে অংশ নেবেন কর্টনি কফে। বাংলাদেশি সিনেমায় কাজ করলেও কর্টনি কফের আগ্রহ একদমই কমে যায়নি। দেখেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা প্রিয়তমা, পড়েছিলেন ভূয়সী প্রশংসা। সিনেমায় কাজ করার জন্য বাংলাও শিখেছেন তিনি, এমনটাই জানালেন প্রযোজক। রাজকুমার সিনেমার অনলাইন প্রচারণাতেও কর্টনিকে দেখা যায় নিয়মিত। শাকিব কর্টনি জুটির প্রথম সিনেমা হতে যাচ্ছে রাজকুমার। বর্তমানে খুব ভালো সময় কাটাচ্ছে শাকিব খান। প্রিয়তমা বক্স অফিসে সফল কাজ করে এলেন বলিউডের নায়িকার সাথেও, এবার হলিউডের নায়িকার সাথে কাজ করে সৌভাগ্যের 16 কলা পূর্ণ করতে যাচ্ছেন বাংলার সুপারস্টার। দেখছিলেন বাজ এন্টারটেইনমেন্ট, ধন্যবাদ।